বন্ধুরা, বর্ণালী সাতরঙের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো, সুস্থ আর আনন্দে আছে। আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন একটা ট্রিপ, সিকিমের পেলিং ট্যুরের উদ্দেশ্যে। খুব ঝটপট করে ট্যুরটা সেট করা হয়েছে, সেই জন্য শেষ মুহূর্তে আমরা ট্রেনের টিকিট পাইনি। তাই আমাদের কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি যাওয়ার অনেকগুলি বাস আছে, তার মধ্যে একটি অন্যতম হলো কাঞ্চনজঙ্ঘা। তো সেই কাঞ্চনজঙ্ঘার স্লিপার কোচেই আমরা উঠে পড়ে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। তো কৃষ্ণনগর থেকে সন্ধে 6টায় ছেড়েছিল, তারপর মাঝখানে কয়েকটা জায়গায় বিরতি, কিছুটা চা পান, কিছুটা রাতের ডিনার, সেগুলো সেরে ঘুমিয়ে পড়েছিলাম। এই দেখো সকাল হয়ে গেছে, দেখছি উত্তরবঙ্গে পৌঁছে গেছি। উত্তরবঙ্গের চা বাগান দেখে মনটা তো একদম ভালো হয়ে গেল, আর সেই সাথে কৃষ্ণনগরে যে কী প্রচণ্ড গরম ছিল সেই গরম তো নিমেষে উধাও। দেখতেই পাচ্ছ যে আমার গায়ে অলরেডি সোয়েটার উঠে গেছে, ভোরের দিকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো দেখো উত্তরবঙ্গের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি। তো বাস থেকে নেমে আমাদের দেখছি যে আমাদের গাড়ি, ড্রাইভার ভাই গাড়ি নিয়ে অলরেডি চলে এসেছে, আমাকে অনেকবার ফোন করেছিল। তো বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই গাড়িতে উঠে পড়েছি। আমাদের ড্রাইভার ভাইটি খুবই ভালো, আর এই ট্যুরটিও আমরা এর আগে যে কালিম্পং কাশ্যাম ট্যুর করেছিলাম দ্য স্কাই ভিউ ট্রাভেলসের তত্ত্বাবধানে, শুভজিৎ পাল বলে যে ভাইটি ব্যবস্থাপনা আগের ট্রিপটি আমরা করেছিলাম, এটিও তার তত্ত্বাবধানেই হচ্ছে। তো ভাইয়ের কাছে আবদার ছিল যে গাড়িটা যেন ভালো হয়, ড্রাইভার ভালো হয়, হোটেলগুলো, হোটেল বা হোমস্টেগুলো যেন একদম রাস্তার ধারে হয়, মানে আমি আবার একটু পাহাড়ি রাস্তায় হাঁটতে অতটা কমফোর্টেবল নই, এবং সেই সাথে আমার একটু হাঁটের সমস্যা আছে যে উঁচু খাড়ায় পেয়ে উঠব সেটা সম্ভব নয়। তো আগের বারও সেই ক্রাইটেরিয়াগুলো মেনেই হোটেল দিয়েছিল, তো এবার দেখা যাক কী করে। তবে গাড়িটা ভালো দিয়েছে। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি থেকে, প্রথমে যাব নামচি চারধাম, সেখান থেকে টেমি টি গার্ডেন হয়ে টেমিতেই আমাদের হোমস্টে আছে, তো সেইখানে। সেই সাথে তোমাদের দেখিয়ে দিই শিলিগুড়ি থেকে নামচি চারধাম এর রাস্তাটা কন্ডিশনটা কেমন। তো দেখো রাস্তায় এক জায়গায় আমরা দাঁড়িয়েছি একটুখানি চা আর ব্রেকফাস্ট করার জন্য, কারণ আমাদের হোমস্টেতেই লাঞ্চের ব্যবস্থা আছে। ওখান থেকে খেয়ে দিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। এই পর্যন্ত রাস্তা বেশ ভালোই ছিল, আর বলে রাখি কালিম্পং কাশ্যাম ট্রিপে যারা আমাদের সঙ্গী ছিল এবারও সেই তারাই আছি, বিশ্বনাথ দা, সোনু, ওদিকে কেষ্টদা বৌদি এবং ওদের মেয়ে রিম, আর এদিকে আমি আমার হাজব্যান্ড আর ছেলে। অনেকটা মনে টেনশন নিয়ে যাচ্ছিলাম, কারণ গত সপ্তাহে উত্তরবঙ্গ তথা সিকিমে বৃষ্টি হয়েছে, প্রচুর ধস নেমেছে, রাস্তাঘাট বন্ধ ছিল, NH10 বন্ধ ছিল ধসের কারণে, অনেকটা ঘুরপথে সবাইকে যেতে হয়েছে। তো আমি টেনশনেই ছিলাম যদি যদি জ্যামে পড়ি বা রাস্তা ভাঙা থাকে। তো শুনেছিলাম NH10টা নাকি বন্ধ ছিল, তো এখন আপাতত খুলে দিয়েছে, দেখা যাক আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় কিনা। তবে যতটা রাস্তা এসেছি রাস্তাঘাটের কন্ডিশন কিন্তু খুব ভালো। আমি এই ভিডিওতে একটুখানি রাস্তার অবস্থাটাই দেখাবো, কারণ আমি এই ট্রিপে আসার আগে প্রচুর ইউটিউবের ভিডিও দেখে নিয়েছি যে শিলিগুড়ি থেকে পেলিং, রাবাংলা, নামচি এই সমস্ত জায়গার রাস্তার কন্ডিশনটা ঠিক কেমন। তো প্রচুর ভিডিও আমাকে কিন্তু অনেকটা হেল্প করেছে এই বিষয়টা জানতে। তিস্তাকে সঙ্গী করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তিস্তা সুন্দরী কিন্তু এখন আর অতটা সুন্দরী নেই, তার জলের রং কিন্তু বেশ ঘোলা।
এই দেখো কেমন ঘোলা জল, তবে স্রোত আছে বেশ, ভালো লাগছে। মানে একঘেয়ে জীবন কাটিয়ে একঘেয়ে ডেলি লাইফ, তার মধ্যে ছেলের পরীক্ষা, তার একটা মস্ত বড় টেনশন, তারপরে স্কুলের টেনশন, সব কিছু পিছনে ছেড়ে দিয়ে এখন প্রকৃতির এই রূপ রস গন্ধটাকে মন ভরে উপভোগ করছে। আবার বাড়ি ফিরে আবার নর্মাল রুটিনে ফিরে গেলেই হবে, কিন্তু এখন যেখানে আছি, যে পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতিটাকে চুটিয়ে উপভোগ করে নিচ্ছি। সবাই মিলে গল্প করতে করতে এগিয়ে চলেছি। আর আমাদের ড্রাইভার ভাইটি ভারী মজার, ওর নাম হচ্ছে রঞ্জিত ঠাকুর, ওর বাড়ি গ্যাংটকে। তো ভাইটির সঙ্গেও আমরা সবাই গল্প করছি, প্লাস নিজেরা নিজেরা তো গল্প করছি। এই তিস্তার ব্রিজটা পেরিয়ে গিয়ে কিছুটা গেলেই দুটো রাস্তা দুদিকে চলে যাবে, একটা ডান দিকের রাস্তাটা যাবে কালিম্পংয়ের দিকে, আর বাঁ দিকেরটা চলে যাবে সিকিমে। এর আগের বার আমরা সিকিমটাকে ছেড়ে কালিম্পংয়ে ঢুকে গেছিলাম, এবার কিন্তু আমরা কালিম্পংটাকে ছেড়ে সিকিমের দিকে ঢুকে যাব। তো বাংলার রাস্তাটা তো যথেষ্ট ভালোই ছিল, এরপর দেখি সিকিমে ঢুকলে কেমন কি হয় রাস্তার পরিস্থিতি। না, এখনো পর্যন্ত রাস্তার অবস্থা বেশ ভালোই পেয়েছি, তবে নিচ ট্রেনের যে অংশটায় ধস নেমেছিল, যেখানে কাজ চলছিল, সেই রাস্তাটুকু একটুখানি খারাপ আছে, তা বাদে বাকি সব রাস্তাটা কিন্তু খুবই ভালো। কিছু কিছু জায়গায় একটু ধুলো উঠছিল, তাছাড়া এই যে দেখতেই পাচ্ছ সুন্দর ঝকঝকে তকতকে রাস্তা, রাস্তার ধারে হোমস্টে আছে, হোটেল আছে, বাড়িঘর আছে। তবে বাড়িঘরের সংখ্যা কিন্তু অনেকটাই কম, খুবই ফাঁকা ফাঁকা। আসলে পাহাড়ের এই রুক্ষ জায়গায় লড়াই করে টিকে থাকতে হয়। আমরা যারা সমতলে বসবাস করি, তারা কিন্তু সব কিছুই খুব সহজে পেয়ে যায়, কিন্তু পাহাড়িতে জীবনযাত্রা খুব কষ্টসাধ্য। নিচ থেকে সমতল থেকে সমস্ত তাদের দৈনন্দিন জীবনধারণের জিনিসপত্র কিন্তু সমতল থেকে নিয়ে আসতে হয়, এই জন্য পাহাড়ে জিনিসপত্রের দামও একটু বেশি, খাবার দাবারের দামও একটু বেশি। এখানে তো চাষবাস হয় না ঠিক মতো। তো দেখো আমাদের ড্রাইভার ভাইয়ের নিপুণ হাতে চালানো গাড়িতে আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি। আর সেই সাথে গাড়িতে চলছিল রকমারি নেপালি গান। তোকে বলছিলাম হিন্দি গান চালাতে, তো ওর কাছে হিন্দি গানের খুব বেশি স্টক নেই, যেটুকু ছিল চালাচ্ছিল, তা বাদে ওর ভাষার গান। তবে ভাষা না বুঝলে কি হবে, সুরটা বেশ ভালোই লাগছিল। মন ভালো করে দেওয়া দৃশ্য, কি যে ভালো লাগছিল। এখন আমরা চলে এসেছি নামচি চারধামে, অনেকটা জার্নি করে এলাম। জার্নিটা বেশ ভালোই ছিল, তবে রাস্তাঘাট ভালো থাকার জন্য এবং আমাদের ড্রাইভারের দক্ষতার জন্য প্রায় 4-4.5 ঘন্টার মধ্যে আমরা নামচি চারধামে পৌঁছে গেছি শিলিগুড়ি থেকে। এই দেখো নামচির বিখ্যাত মহাদেবের মূর্তি। তবে নামচি চারধামের ভিডিও এর পরের পার্টে আসবে, আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো পরের পার্টটা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।